বাংলাদেশকে নিয়ে বাইরের শক্তিরও খেলা আছে। কাজেই এটা নিশ্চয়ই প্রত্যেকেরই একটা স্বার্থ আছে বাংলাদেশকে ঘিরে এ ভারত মহাসাগর বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো এখানে এদের মধ্যেও একটা কোঅর্ডিনেশন আছে। এই বিষয়গুলো সময়ে সময়ে তারা আলাপ আলোচনা করে এটাকে ব্যালেন্সড একটা নীতি গ্রহণ করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ পোষণ করেন এবং নেত্রী এখানে বাংলাদেশকে নিয়ে যে বাইরের স্বার্থের যে খেলা সে নিয়ে এটা আজকের না, এটা বহুদিন আগে থেকেই আছে এবং এদেশে 75 ঘটে গেছে, 3রা নভেম্বর ঘটেছে, বারবারে তো হামলা আসছে। এখন আমাদের মূল কথাটা হচ্ছে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করি এবং সে ব্যাপারে আমরা সবাই প্রার্থিতাবাদী গণতান্ত্রিক নির্বাচনে এটা কি নতুন কোনো দৃষ্টান্ত? প্রার্থিতাবাদী তো প্রায় ইলেকশনে এখানে ওখানে দু চারজন হয়, তো তাতে কী ক্ষতি হবে? প্রার্থীটা যদি যৌক্তিকভাবে নির্বাচন কমিশন বাতিল করে তা আমরা তো সেটা নিয়ে কোনো ওজোর আপত্তি করতে যাব। শূন্য এবার কেউ কোথাও থাকবে, শূন্যর কোনো স্কোপ নেই। আমি তো বললাম শূন্য থাকবে না, স্টাইলের আবার ফ্রি কিসে? এখানে সফট স্টাইল ফ্রি স্টাইলের ব্যাপার না, এখানে ব্যাপার হচ্ছে এটা আমাদের স্ট্র্যাটেজি, ইলেকশন স্ট্র্যাটেজি। এটা তো ওপেনলি আমাদের চেয়ারম্যান বলে দিয়েছে, জোটের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, একাধিকবার তিনি বলেছে, তাতে ওই সিদ্ধান্তের কোনো পরিবর্তন নতুন করে হয়নি।